ভাই ডিমারিয়া তো খালি মারামারি করে ডিমারিয়া তোমার বন্ধু হয় নাকি? ভাই, আর্জেন্টিনায় আমার কোনো বন্ধু নাই। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন দেশ সেরা দুজন ক্রিকেটার, কিন্তু আমরা আজকে ক্রিকেট নিয়ে কোনো আলোচনা করব না, আমরা আলোচনা করব ফুটবল বিশ্বকাপ নিয়ে। প্রথমে আমার সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশকে তুলে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়, এবং তার হাত ধরে ভাই থামেন থামেন, আমি মাশরাফি হয়েছে। আমাদের সাথে আরো উপস্থিত আছেন পৃথিবীর অন্যতম সেরা মারকুটে ব্যাটসম্যান এবং ভাইজান আপনি থামেন, আমাকেও সবাই চিনে, তামিম ইকবাল। প্রথমে মাশরাফি ভাইয়ের কাছে জানতে চাইবো, এবার কোন টিম সাপোর্ট করছেন? এবার আর আবার কি, ছোটবেলা থেকে তো টিম একটাই, আর্জেন্টিনা। চমৎকার বলেছেন মাশরাফি ভাই, একদম সঠিক। আপনি যে টিম সাপোর্ট করবেন সেটা তো সেরা হতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। এবার আমরা একটু তামিম ভাইয়ের কাছে চলে আসি। তামিম ভাই, আপনার টিম কোনটি? আমার ফেভারিট টিম ব্রাজিল, যারা 5 বার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, আর তাদের খেলা একটা অন্যরকম পারফেকশন আছে। পারফেকশনের কথা যখন আসলো মাশরাফি ভাই, তখন আপনি আমাদেরকে একটু জানান যে আপনার টিমের পারফেক্ট প্লেয়ার কে বা কারা? লিওনেল মেসি আছে, ডিমারিয়া আছে। ভাই ডিমারিয়া তো খালি মারামারি করে। ডিমারিয়া তোমার বন্ধু হয় নাকি? ভাই আর্জেন্টিনায় আমার কোনো বন্ধু নাই। লাস্ট ইয়ার নকআউট স্টেজে মেসি যা খেলছে, বাপ রে বাপ, সরি একটা গোল তো করে নেই মনে হয়। নেইমার কবে গোলছে নকআউট স্টেজে? ভাই খেলতেই তো দিলেন না ঠিক মতো, মারে তো শেষ করে দিলেন আগেই। আচ্ছা মাশরাফি ভাই, আপনার কি মনে হয় যে তামিম ভাইয়ের টিম কত দূর যেতে পারবে? আগের বার তো কি জানি হয়েছিল, হ্যাঁ 7টা কি জানি হয়ে গিয়েছিল, 7টা মনে নাই ঠিক, একটু বলবেন। হ্যাঁ ভাই আমাদেরও অনেক কিছু মনে নাই ভাই, ছোটবেলার থেকে জানি ফুটবল খেলে পায়, এই হাত থেকে ফুটবল খেলা শুরু হলো কখন থেকে এগুলো আমরা ভুলে গেছি। একটা মানুষের স্কিলকে 6-7টা ক্যামেরা থাকে মাঠে, তারা ধরতে পারেনি, এটাকে আপনি কিভাবে দেখেন? স্কিল স্কিলের কথা যখন আসলো মাশরাফি ভাই, আপনি কি আমাদের বলবেন যে ফুটবল কি শুধুই খেলা, এর মধ্যে কি শৈল্পিকতার কিছু নেই? তো এখানে জিতবে তো একটা টিমই, তাই না? আমরা পুরো টিম হিসেবে দেখি খেলি, আর আমার বিশ্বাস জিতবে আমাদের টিম। জিতবে বলছেন? অবশ্যই জিতবে আমাদের টিম ভাই, জিতবে আমার টিম। ওর মতো তো বলবে, ওর টিম ও তো বলবে জিতবে, কিন্তু আমরা কি ছেড়ে দিব নাকি? বুঝতেই পারছেন সবাই যে যার টিম নিয়ে কতটা সিরিয়াস, কিন্তু জিতবে আমার টিম।